হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট পার্টে আলোচনা করেছিলাম হচ্ছে বিভিন্ন নিউমেরিক্যাল টাইপের উপর অ্যারিথমেটিক অপারেটরগুলো কীভাবে কাজ করে এবং সেই বিভিন্ন টাইপ মিক্স করে ফেললে কীরকম বিহেভিয়ার হয়। আমরা হচ্ছে আজকে আরও দুই ধরনের অপারেটর নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে রিলেশনাল অপারেটার্স অ্যান্ড লজিক্যাল অপারেটার্স। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে একটা ফাইল খুলে নেই। ফাইল হচ্ছে পার্ট 6, প্রোগ্রাম পার্ট 6। ওকে, আচ্ছা প্রথমেই আমি হচ্ছে রিলেশনাল অপারেটার নিয়ে আলোচনা করি। রিলেশনাল অপারেটারগুলো আমি একটু কপি করে রাখছি, সেটা কমেন্ট হিসেবে এখানে পেস্ট করে নিই। আচ্ছা, আমাদের রিলেশনাল অপারেটার এই 6টা, এখন এগুলো কোনটার কাজ কীরকম আমরা হচ্ছে একটু চেক করে দেখি প্রিন্ট করে। আচ্ছা, প্রথমটা হচ্ছে দেখে যে কী মনে হয়, লেস দেন ম্যাথে যেভাবে লেখে, আর ম্যাথে আমরা যেভাবে লেস দেন আর ইকোয়াস টু লিখি ওটা কিবোর্ডে লেখা পসিবল না, এই জন্য লেস দেন প্রথমে লিখতে হয়, তারপরে একটা ইকোয়াস সাইন দিলে লেস দেন আর ইকোয়াস টু। একইভাবে গ্রেটার দেন ইকোয়াস টু, এইটা মানে হচ্ছে দুইটা সমান চিহ্ন দেওয়া, মানে হচ্ছে আমাদের সংখ্যা দুইটা সমান কিনা চেক করা, আর একটা স্ল্যাশ দিয়ে সমান দেওয়া মানে হচ্ছে সংখ্যা দুইটা অসমান কিনা চেক করা। সো আমরা একটু চেক করে দেখি, আমরা যদি 6 > 9 দিই, সো আমাদের কী আসা উচিত, 6 কি 9 চেয়ে বড় হবে? না, আমাদের হবে না। সো আমাদের আসছে ফলস। সো আমরা আগে কী দেখছিলাম, অ্যারিথমেটিক অপারেটারে আমাদের যেই টাইপগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, দুইটা যদি ইন্টেজার হইতো আমাদের আউটপুট আসতো ইন্টেজারে, রিয়েল আর ইন্টেজার হইলে আমাদের আউটপুট আসতো রিয়েলে, মানে আমাদের নিউমেরিক্যাল টাইপের মধ্যেই থাকতো। কিন্তু আমাদের রিলেশনাল অপারেটারগুলো দিয়ে আমরা অপারেন্ট রিয়েল হোক আর ইন্টেজার হোক বা কমপ্লেক্স যাই হোক, আমাদের মানে রেজাল্ট সবসময় হয় হচ্ছে লজিক্যাল। ওকে, সো আমরা একইভাবে যদি সমান চিহ্ন দিয়ে চেক করে দেখি, দুটো সমান দিলাম তাহলে আমাদের আসবে ফলস, কারণ 6 আর 9 সমান না। একইভাবে আমরা যদি হচ্ছে আমরা এই জিনিসটা মানে লজিক্যাল রিলেশনাল অপারেটারে আমরা ইন্টেজার রিয়েল কমপ্লেক্স এগুলো মিক্স করতে পারবো, কেমন যদি আমরা 6 = 6.0 দেই, আমাদের অ্যান্সার কী আসতেছে, অ্যান্সার 2 আসতেছে। এখন যদি আমাদের 6.01 থাকতো অ্যান্সার কী আসতো, ফলস আসতো। কিন্তু আমাদের যদি এখানে অনেকগুলো 0 থাকে তাহলে কী হওয়া উচিত, ট্রু হয়ে গেল কীভাবে, আমাদের এই ভ্যালুটা তো এক্স্যাক্টলি এই ভ্যালু সমান না। এটার কারণ হচ্ছে আমরা শুরুর দিকে কোনো একটা পার্টে আমি বলেছিলাম যে পাইয়ের ভ্যালু একটা জিনিস প্রিন্ট করতেছিলাম, কিন্তু প্রিন্ট করার পরে আমাদের দশমিকের অনেক পরে যে আমি যতটুকু লিখছি তারপরে এক্সট্রা কিছু আসতেছে, কারণ হচ্ছে আমাদের প্রসেস মানে মেমোরিতে দশমিকের পরে একটা নির্দিষ্ট মানে দূর যাওয়ার পরে আর হচ্ছে এক্স্যাক্টলি রাখতে পারে না, আইদার একটু চেঞ্জ হয়ে যায়, কারণ হচ্ছে ওই সংখ্যাটাই হুবহু বাইনারিতে ওই সাইজের মধ্যে বাইনারিতে কনভার্ট করা পসিবল হচ্ছে না, অথবা আমাদের হচ্ছে যদি দশমিকের পর অনেক দূরে চলে যায় আমাদের ওই সাইজের মধ্যে ওটা ফিট হচ্ছে না দেখে ওইটা এক্সট্রা বাদ পড়ে যায়, যেমন এখানে হয়েছে। আমাদের হয়তো আমি জানি না আমাদের সাইজ কতটুকু, ওটা আমাদের চেক করতে হবে, হয়তো আমাদের দশমিকের পরে এতটুকু স্টোর করতে পারবে আর স্টোর করতে পারবে না, এই জন্য এইটুকু আর স্টোর হচ্ছেই না আমাদের মেমোরিতে। সো আমরা কখনো ইন্টেজারের সাথে রিয়েল কম্পেয়ার করবো না, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। কারণ হচ্ছে আমরা যদি একটা ভ্যালু কীভাবে বলি, আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম রিয়েল এ, এবং এর মধ্যে আমরা সেভ করতেছি 3.14159, এইটুকু সেভ করতেছি। এখন আমরা যদি এখন চেক করি যে আমাদের কোনো একটা ভ্যালু, আমরা হচ্ছে একটা ভ্যালু সাপোজ কোনো একটা ভ্যালু ইনপুট নিয়ে দেখতেছি যে এইটা সমান হবে কি না, তো আমরা চেক করব কি 3.14159 এটা হচ্ছে আমাদের এর সমান কি না, আমরা এটা একটু চেক করে দেখি আগের উইন্ডো বন্ধ করে, আমাদের এটা ট্রু আসছে। কিন্তু আমরা যদি এটাকে একটু প্রিন্ট করে দেখি, এখন আমাদের ভ্যালুটা কী আসতেছিল, 012, তাহলে তো আমাদের এই ভ্যালুটার সাথে এ এর ভ্যালু সমান আসার কথা না, কারণ আমাদের প্রিন্ট করতেছে আমরা স্টোর করছি শুধু এতটুকু, কিন্তু আমরা এই এইটার সাথে কম্পেয়ার করতেছি এ যেটা পুরোটা এইটা, এই যে একটু মানে ঝামেলা হয়ে যায় রিয়েলের মধ্যে। এই জন্য রিয়েল কখনো চেষ্টা করা উচিত যে সমান কি না, এই সমান জিনিসটা রিয়েলের জন্য ইউজ না করা, লেস দেন গ্রেটার দেন এগুলো হচ্ছে ওই রকম করে মানে ইউজ করা যাবে, কিন্তু সমান জিনিসটা ইউজ করা সাধারণত উচিত না। ওকে, সো আমাদের
জাস্ট কম্পেয়ার করার জন্য অপারেটরগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। দুইটা সংখ্যার মধ্যে আমাদের রিলেশন কি, ছোট না বড় না সমান, এগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর। আচ্ছা, এখন এরপরে হচ্ছে আমরা চেক করবো হচ্ছে লজিক্যাল অপারেটর নিয়ে। লজিক্যাল, আমাদের রিলেশনাল অপারেটর কাজ করছে নিউমেরিক্যাল ভ্যালুর উপর, রিয়েল ইন্টিজার অ্যান্ড কমপ্লেক্স এই টাইপগুলোর উপর, আর লজিক্যাল অপারেটর কাজ করে শুধুমাত্র লজিক্যাল ভ্যালুর উপর। আমরা হচ্ছে এখানে দেখেছি কি, পাঁচটা আমরা অপারেটর লিখছি এখানে, যেমন অপারেটরগুলো চিহ্ন দিয়ে লেখা হয়। এই অপারেটরগুলো হচ্ছে, আমি হচ্ছে ট্রু ফলস লিখছি কেন, এখানে অ্যান্ড অর হবে। আমাদের এই অপারেটরগুলো কাজ করে হচ্ছে লজিক্যাল ভ্যালুর উপরে। আমরা হচ্ছে এর আগে লজিক্যাল ভ্যালু কী কী দেখছিলাম, ট্রু অ্যান্ড ফলস দুটোই হচ্ছে আমাদের লজিক্যাল ভ্যালু থাকে। সো ওই ভ্যালুগুলোর উপরেই কাজ করে। আমরা হচ্ছে প্রথমে সবচেয়ে সহজটা নিয়ে কাজ করি, নট। নট অপারেটর আমাদের কোনো একটা লজিক্যাল ভ্যালুর সামনে থাকবে, তারপরে হচ্ছে সাপোজ আমি ট্রু এর সামনে নট দিলাম। আমাদের এই তিনটা হচ্ছে একদম হুবহু ইসের মতোই, বুলিয়ান অ্যালজেব্রার মতোই, অ্যান্ড অর নট। সো ট্রু এর সামনে নট থাকলে কী হয়, আমাদের ফলস হয়ে যায়, বিল্ড অ্যান্ড রান। আচ্ছা, ফলস হয়ে যায়, আমরা আগের জিনিসটা একটু বন্ধ করে দিই। সো আমাদের আস্তে আস্তে হচ্ছে ফলস, আমি যদি ফলসের সামনে ট্রু দিই তাহলে আমাদের আসবে হচ্ছে ট্রু। ওকে, অ্যান্ড হচ্ছে, অ্যান্ড এবং অর হচ্ছে আমাদের একদম হুবহু বুলিয়ান অ্যালজেব্রার মতোই। অ্যান্ড হচ্ছে দুইটা দুইটা হচ্ছে বুলিয়ান ভ্যালু বা লজিক্যাল ভ্যালুর মাঝখানে বসবে, এবং এইটার কাজ হচ্ছে যদি দুইটাই ট্রু হয় তাহলে ট্রু দেবে, আদারওয়াইজ ফলস দেবে। যেহেতু আমাদের দুইটাই ট্রু না, একটা ফলস চলে আসে, এই জন্য আমাদের ফলস আসছে। আমি যদি এখানে ট্রু দিই তাহলে আমরা ট্রু পাবো। ওকে, একইভাবে অরের কাজ হচ্ছে যদি দুইটাই ফলস হয় তাহলে ফলস আসবে, আদারওয়াইজ সবসময় ট্রু আসবে। আমি যদি এখানে দুইটা ট্রু আছে রান করি, ট্রু পাবো। যদি আমি একটা ফলস করে দেই তবুও ট্রু পাবো, কিন্তু দুইটাই ফলস করলে আমরা পাবো হচ্ছে ফলস। আচ্ছা, এই তিনটা হচ্ছে আমাদের একদম বেসিক বুলিয়ান অ্যালজেব্রার, অ্যান্ড অর নট। আচ্ছা, এখন এই ইকিউভি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইকুইভ্যালেন্স, আর হচ্ছে এন ইকিউভি দিয়ে বোঝা যাচ্ছে নট নন ইকুইভ্যালেন্স। আচ্ছা, সো এটা দিয়ে কী করে, এটা হচ্ছে আমাদের এই দুটার মতো, ইকুয়ালস আর নট ইকুয়ালস এর মতো, আমাদের সংখ্যা দুইটা সমান যখন হবে কি হবে না এটা চেক করি কি ডাবল ইকুয়ালস দিয়ে। একইভাবে দুইটা লজিক্যাল ভ্যালু সমান কি না, মানে সেম কি না, আমরা এই ডাবল ইকুয়ালস দিলে কাজ হয় না, আমরা একটু চেক করি ফলস আর ফলস ডাবল ইকুয়ালস টু। যদি আমি ফলস দিই তাহলে আমাদের অ্যান্সার কী আসে, এরর দিচ্ছে লজিক্যালস মাস্ট বি কম্পেয়ার্ড উইথ ইকিউব ইনস্টেড অফ ডাবল ইকুয়ালস টু। সো আমাদের দুইটা লজিক্যাল ভ্যালু সেম কি না এটা আমাদের চেক করতে হবে, ইকুইভ্যালেন্ট কি না এইভাবে। সো আমাদের এই দুইটা সেম জিনিস আছে, এই জন্য ইকুইভ্যালেন্সে আমাদের ট্রু আসছে। আমি এন ইকুইভ জাস্ট উল্টা কাজটা করে, আমাদের যদি সেম থাকে আমাদের ফলস দেবে, যদি সেম না থাকে তাহলে হচ্ছে ট্রু দেবে। এই যে ফলস, দুটা সেম আছে দেখে ফলস আছে। এটা হচ্ছে এক্সরের মতো কাজ করে, আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে এক্সর যেরকম কাজ ওই রকম। ওকে, সো আমাদের আজকে এই পর্যন্তই। বেসিক্যালি আমরা রিলেশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটর নিয়ে হচ্ছে আজকে আলোচনা করলাম, যদিও ইন্ডিভিজুয়ালি এগুলোর কোনো মানে ইন্ডিভিজুয়াল কাজ নেই। আমি কখনোই হচ্ছে এইটা গ্রেটার দেন ওইটা প্রিন্ট করি না। আমাদের এগুলো দরকার পড়ে হচ্ছে ডিসিশন মেক করার জন্য। আমরা নেক্সট পার্টে আলোচনা করব যে এইরকম হচ্ছে রিলেশনাল বা লজিক্যাল অপারেটর দিয়ে একটা কন্ডিশন বলে দিয়ে আমরা সেই কন্ডিশনের উপর ভিত্তি করে একটা কাজ করব কি করব না, সেই ডিসিশনগুলো কীভাবে নিতে পারি। ওকে।